হারিশহরে বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। হারিশহরে দুই প্রতিবেশীর বিবাদে বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। রবিবার রাতেই ঘটনাটি ঘটেছে হারিশহর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বৌলুরপাড়া এলাকায়। মৃত 69 বছরের পারসনাথ সাউ রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে প্রথমে নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হলে তার মৃত্যু ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘরের সামনে বস্তা রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী কান্তি দেবীর পরিবারের সাথে বিবাদ হয়। প্রতিবাদ করলে অনিতা দেবীর দুই ছেলে সহ বৌমা মিলে লাঠি দিয়ে বৃদ্ধকে মারধর করে, মাথায় গুরুতর আঘাত লাগে। বৃদ্ধর মেয়ে অনিতা জয়সওয়াল বলেন, ঘরের সামনে বস্তা রেখেছিল, সরাতে বেলায় বিকি চৌধুরী, অজয় চৌধুরী, ঐশিকা চৌধুরী, তানিয়া চৌধুরী মিলে বাবাকে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারে, ওরাই বাবাকে মেরে ফেলেছে। যদিও প্রতিবেশী কান্তি দেবীর দাবি, ছেলেরা কেউ মারেনি, বৌমাকে জড়িয়ে ধরায় ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তার তখন পারসনাথ সাউ মাটিতে পড়ে যান। রাতেই ঘটনাস্থলেই গরিফা ফাঁড়ি থেকে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। এটি হচ্ছে ওর মেয়ে একটা কাপড় চর দিতে গেছিল, পাঁচ জয়সওয়াল মেয়ে, ওনার ওদের সাথে ঝগড়া হচ্ছে, ঠিক আছে, হতে হতে পাঁচ জয়সওয়াল আসতো, ওর বয়স আছে 72 মানে 72 বছর বয়স আছে, বলতে বলতে অজয় চৌধুরী এক চোর মারলো। তারপরে ও নিশা চৌধুরী কী আছে আমি ডিউটি থেকে আসলাম, শুনলাম মারতে লাগলো, আনা ধরুন অজয় চৌধুরী আর বিক্কি চৌধুরী আর একটা মেয়ে কী নাম বললো, মারলো এমনি করে রুল ফুল দিয়ে মাথায় লেগেছে, ওখান থেকে নিয়ে ওখানেই মতো গল্প শেষ হয়ে গেছে, বলদাবিজ নিয়ে গেছে, বলদাবাজ থেকে রেফার করেছে ওখানে, ও তো ভিডিও ভেজ দিয়ে গিয়া, আপনি দেখবেন ভিডিও আপনার কাছে পাঠানো গেছে, ওখান থেকে ব্লাড ওখান থেকে ডেড ডেড হয়ে গেছে। নিয়ে ঝামেলা হচ্ছিল ওই সামান্য একটা মেয়ে ছেলে নিয়ে ঝামেলা হচ্ছে, তা মেয়ে ছেলের মতো ও ছেলে কেন মারতে গেল রুল টুল নিয়ে মাথায় মাথায়? ছেলের নামটা কি যে মেরেছে তার নাম? মেরেছে অজয় চৌধুরী আর বিক্কি চৌধুরী, আর একটা কি একটা মেয়েটার নাম বললো তানিশা। কজন ছিল? কজন ছিল? তিনজন কি চারজন ছিল মেরেছে? এমনি মাকে মেরেছে তার নাম কি? জয়সওয়াল যে মারা গেছে পাঁচ জয়সওয়াল, ও 70 বছর, ও রিটায়ারমেন্ট, হ্যাঁ বয়স্ক, আমার চোখে অপারেশন হয়েছে, উনি খালি জিজ্ঞেস করছে এ ভাই তোমরা ঝগড়া করো না, ছাড়াতে গেছিল, প্রথম একটা চর মারলো, তারপরে মাথায় পড়লো, তারপরে একটা রুল বার করলো, রুলের মাথায় ওকে বাম রুম ঝাড়তে যাবো, এত মেরেছে কি হসপিটাল যেতে ওখান থেকে বলদাবিজ থেকে রেফার করেছে কল্যাণী জিএনএম, তারপরে ওখানে যখন মারলো তখন কেউ এলাকাবাসীরা কেউ বাঁচিয়েছে কি ছিল? ওদের রেকর্ড খারাপ, আপনি কি নাম আছে আপনার, ও পুলিশকে বলেছে ওনাকে খুলে দেখুন, ওনাকে রেকর্ড ওনাকে খুলে দেখুন, ওনাকে আয় দিন, ওনাদের রেকর্ড খারাপ আছে, ঝামেলা করতেই থাকে ওরা। পুলিশ এসেছিল তারপরে? হ্যাঁ পুলিশ এসেছে, সব ময়না করেছে, ওনাকে একটা একজনকে ধরা পড়েছে, পুলিশ যা কাজ করছে নিজের কাজ করে যাচ্ছে, শুনলাম এখন এখন বলতে পারছি না বিক্কি চৌধুরীকে ধরা পড়েছে, এখন পুলিশ বলছে আমি তদন্ত করছি, ধরছি ওকে। অজয় চৌধুরী আর বিক্কি চৌধুরী আপনার শাস্তি চাইছি আর কি চাইছি, ও আয় দিন ঝামেলা করবে, একটা বুড়ো মানুষকে মেরে দিল, আগামী দিন হতে পারে ওরা ছুটি আসবে, আবার কিছু করে আবার ওরা বলবে কি আমি বাহুবলি আছি, আবার কেউ কেউ মারবে, ওটা তো আমি তো বলছি পুলিশ ফাইল খুলতে বুঝতে পারবেন, অনেক মেয়ে কেস অনেক কিছু করেছে ওরা। আমার নাম গণেশ সাউ, আমি এখানে আমার দাদা লাগে, ওটা পিসির ছেলে আমার, আমার নিজস্ব দাদা, আমি ডিউটি করে আসছি, শুনলাম দৌড়তে দৌড়তে আসলাম, তো সবাই বললে এই ব্যাপার আছে, তবে স্পোর্ট দেখলাম এই ব্যাপার আছে, তো দৌড়াদৌড়ি আমরা চালু করেছি। মেরেছি না, শীতলা মা আছে এখানে। আচ্ছা আচ্ছা, কি করে ঘটনা ঘটেছিল? কি চোট দিয়েছিল, পেতে ছিল, ওই নিয়ে ঝগড়া হয়েছে। কি নিয়ে ঝামেলা ছিল? ঘর রং করেছে তো, জিনিসপত্র বাইর করেছে, একটা চোট কেটেছে, পাত কুছ না কেটে ওখানে মেলে দিয়েছে, সেই জন্য ওই ঝগড়া করে। ঘটনার সময় কে কে ছিল তখন? তখন ঘটনার সময় কি কি ছিল? আমি ছিলাম, আমার বৌমা ছিল। কিন্তু যাকে মেরেছেন তিনি কি করে মেরেছে? না আমার বৌমা কি করে এলাকাবাসী কি করে মারা গেল? কি করে মারা গেল? বৌমা ধাক্কা দিয়েছে আমার। আপনার বৌমা ধাক্কা দিয়েছিল? কোনো মানা যায় মানে? এটা তো অভিযোগ যে আপনাদের বিরুদ্ধে, যে আপনারা তাকে মেরেছেন, বাঁশ লাঠি দিয়ে তাকে মেরেছেন, এলাকার ঝগড়াটা হচ্ছিল শুধু আমাদের মানে আপনাদের মধ্যে, তাহলে কি করে মারা গেল? ওর যে বুড়ো মরেছে তো, ওর মেয়ের সঙ্গে ঝগড়া হচ্ছিল। আপনার ছেলে মেরেছে অভিযোগ আসছে তো? আপনার ছেলে বিকি চৌধুরী মেরেছে? না আপনার তো দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ। দুই ছেলে এবং মেয়ে? আপনার নাম কি? কান্তি দেবী। ঘটনাটা আমি শুনলাম, আমার বড় পাপা আছে, উনি কি ও যে মারা গেছেন, আমার বড় পাপা পারস জয়সওয়াল,
আমি আছি দীপক জয়সওয়াল, ঠিক আছে? তো ও আসলাম, তো শুনলাম কি ওদের পরিবারের সাথে ঝামলা হচ্ছিল আর বড় পাপা সাড়াচ্ছিল, মানে ছেড়ে দাও ঝামলা করো না। বড় পাপাকে ধাক্কা পাক্কা দিয়েছে, ঝাট মেরেছে। শুনলাম ওনার মেয়ে বললো আমাকে, চাট মেরেছে, তারপরে কিছু দিয়ে পাইপ ফাইপ কিছু দিয়ে মেরেছে, উনি পড়েছেন, মাথার পিছনে লেগেছে, নাক দিয়ে ব্লাড বেরিয়ে গেছে। তারপরে শুনলাম কি হসপিটাল নিয়ে গেছে, আমার বড় মা মারা গেছে। কে মেরেছিল? ওই বিকি চৌধুরী আর কে, অজয় চৌধুরী, এইসব ছিল ওর বাড়িতে। আর ওনার কোনো মেয়ে ছিল, তারপরে ওনার বউ ছিল, এইসব ছিল। হ্যাঁ, আমি শাস্তি চেয়েছি আর কি। বিকি চৌধুরী, অজয় চৌধুরী, ইস্কা চৌধুরী, তানিয়া চৌধুরী, শীলা চৌধুরী। আপনার বাবা কা নাম কিয়া হে? পারসনাথ জয়সওয়াল। উমর কিয়া? 62 বছর। কিয়া হুয়া থা? কুছ নাই, মেরা পাপা আচ্ছা খাসা আঁখ অপারেশন হুয়া থা, হসপিটাল সে লেকর অভি 4-5 দিন হুয়া থা, আয়ে থে হসপিটাল সে, এসা মারা কি আঁখ নিকল গয়া রুল সে। क्या क्या लेके मारा है? रूल से मारा, डंटा से मारा, वो पाइप इतना मोटा मोटा से मारा है, पूरा आँख ऑपरेशन हुआ था, फेंक दिया। ये देखिए हमको रूल से, ये देखिए इसका चौधरी, विनोद चौधरी का बेटी है इसका चौधरी, तानिया चौधरी, मेरा माँ का बहन को सबको मारा है। अभी क्या चाह रहा है यार? हम इंसाफ चाह रहा है। पुलिस आया था? हाँ, उसका कुछ होगा ना तो हम फांसी दे देगा, बस दो गो में एगो चाहिए। अनीता जायसवाल। इसका आगे कोई झमेला हुआ था? कुछ नहीं, उससे हम कोई बात विचार कोई हम संपर्क नहीं रखता है, जब बाड़ी में लात धरेगा बस वो हमारा पीछा लगा रहेगा। आपका नाम क्या है? अनीता जायसवाल।